আসসালামু আলাইকুম। আজ আমি গুঁড়া দুধের ডিমের পুডিং বানানোর রেসিপি দেখাবো। এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ পানি, একটা বক্সে জাল করে নিয়েছি, ক্যারামেল বানিয়েছি চিনির। চারটা ডিম, দুই কাপ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি দিয়ে 3 কাপ পানিতে জাল করে 2 কাপ পরিমাণ বানিয়ে নিছি দুধটা। সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দুই মিনিট ব্লেন্ড করে নেব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবার পরে ব্লেন্ডারের থেকে এগুলো ঢেলে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি 6 ইঞ্চি কেক বানানোর মোল্ড নিয়েছি। একটা হাঁড়িতে পানি দিব, পানির উপরে বক্সটা দিয়ে দিব, বক্সটা ঢেকে দিতে হবে। 1 ঘন্টা জাল করব। 1 ঘন্টা পরে পুডিংটা এরকম হয়ে যাবে, তারপর আমি ফ্রিজে সারা রাত রেখে দেব। সারা রাত রেখে পুডিংটা সেট করতে হবে, 1 ঘন্টাও রাখা যাবে ফ্রিজে। এখন পুডিংটা ছুরি দিয়ে চারপাশে এভাবে কেটে নিতে হবে, এভাবে কেটে নিলে ঢালতে সুবিধা হবে। এভাবে ঘুরিয়ে ঘুরে চারপাশে কেটে তারপর ঢালতে হবে, তাইলে পুডিংটা ভেঙে যাবে না। ডিমের পুডিং তৈরি। এবার যে যার সাইজ মতো পিস করে নিতে পারবে। আল্লাহ হাফেজ।